হইতে পারে না রে দয়াল রে, এই প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচবো না, দুই বাহা গেল বেলা হয়তো আমি বাঁচবো না, দুই বাহা গেল হয়তো আমি বাঁচবো না।
বলেছে, বন্ধু তুমি আমাকে ভালোবেসে যত দূরে চলে যাও না কেন, আমার মরণের সময় যদি তুমি একবার এসেও আমার সাথে দেখা করে যাও তাহলে আমি মরেও শান্তি পাবো, তাই না? তাই ভালোবাসার মানুষকে আমরা একদম প্রথম থেকে শেষ অবধি চাই, তাই না? সেটাকেই বলে ভালোবাসা। তাই গাইছি খুব ভালো একটি গান, কমিটির বাবুরা অনুরোধ করেছে, আমি গিয়ে শোনাচ্ছি। মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র অভিমান করে যদি যাও, সবাই মিলে একটু হোক না, একটুখানি তালে তালে অভিমান করে যদি যাও, অভিমান করে যদি
সকলকে একদিন চলে যেতে হবে সেই পরও পারে, তাই না? কেউ বা দুদিন আগে, কেউ বা দুদিন পরে, কিন্তু আমরা এই পৃথিবীতে কেউ রব না, এক এক করে চলে যাবো সেই পরও পারে। তাই জানি না দয়াল কবে ডাক দেবে, যেদিন ডাক দেবে সেদিন কিন্তু এই পৃথিবীতে আমরা কেউ রব না। তাই তো মহাজন গানের ভাষায় কি বলেছে, আমি চলতি পথে দুদিন থামি তোদের মাঝারে ডাক দিয়াছে, আরে ডাক দিয়াছে দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, ওরে ডাক দিয়াছে দয়ালা মারে, ওরে রইব না সাথে
চুপটি করে বসে থাকত আর মনে মনে ভাবত যে রাধা তুমি যমুনায় জল ফেলে আসবে না ঘরে রান্না ফেলে আসবে সেটা তুমিই জানো। আর যখন শ্রীকৃষ্ণ মধুর সুরে বাঁশিটি বাজিয়ে চুপটি করে বসে থাকত তখন রাধারানী আর ঘরে থাকতে পারত না, তার মনটা উথাল পাথাল করতো কখন তার কানাইয়ের সাথে সে দেখা করতে যাবে। তাই গাইছি খুব জনপ্রিয় একটি গান কেশরাছি। Thank you.
শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে নিজামপুরে রহলাল শেখ 10টি টাকা উপহার করেছে। তো আশীর্বাদ, এই ভালোবাসা আমি গ্রহণ করে নিলাম। সকলকে বলবো একটু জোর করে হাত তালি হয়ে যাক সকলে মিলে। ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। শিল্পীর গান ভালো লাগলে অবশ্যই করতালি দিয়ে শিল্পীকে উৎসাহ করবেন, যাতে আরো ভালো ভালো গানগুলো করতে পারে। গাইতে বলেছি চিঠি পত্র দিও, গাইছি খুব ভালো একটি গান। ধন্যবাদ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সকলকে। গাইছি একটি নাচের গান, আনন্দের গান গিয়ে শোনাচ্ছি, এবং যেই যেই দাদা ভাইদের বুকে ছুরি মেরেছে তাদের জন্য গাইছি খুব জনপ্রিয় একটি গান। এই গানটির পরে আসবে অঞ্জলি সন্ন্যাসী। হরিয়া মিজি তুর তুই সি আমার দিন নারাতে ঘরার পা, ওরে তবু কেন করিস লোক ছুরি দে, ওরে মুছি আমার করলি তুই ছুরি দে, আমার হৃদয়ে হে মারলি প্রেমের ছুরি ও ছুরি দে, এই মন যে আমার করলি তুই ছুরি।
কথা বলে রাখি, মানে তোমাদের তো গার্লফ্রেন্ডের অভাব নেই, পঞ্চাশটা একশোটা করে তোমরা গার্লফ্রেন্ড তোমরা পুষে পুষে রেখে দাও। তো তোমাদেরকে একটা কথা বলি, যতই গার্লফ্রেন্ড থাকুক না কেন, বউ কিন্তু একটাকেই করতে হবে। তাই একটা গার্লফ্রেন্ডকেই অন্তত আষ্টেপৃষ্টে বেঁধে রেখো, দরকার হলে কোমরে দড়ি পরিয়ে রাখবে, ঠিক আছে? কারণ বিয়ে করার জন্য একদমই মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়ের খুব অভাব চলছে, তাই না? তাই কি বলছে, এ তোমরা শোনো না এসব কথা, তোমরা ছোট আছো। হ্যাঁ, আরে তোকে ধরতে পারলে গো মনে দেব দড়ি রে, এই মোচে আমার করলি তুই চুরি রে, আরে চুরি রে, আরে চুরি রে, আরে চুরি রে, আমার হৃদয় হে পারলে মঞ্চে অঞ্জলি সন্ন্যাসী। আপনারা কেউ যাবেন না, আমি শেষের দিকে এসে অবশ্যই আপনাদের কিছু গান গিয়ে শোনাবো। মাতা বাবা